ময়রাবাড়ি উন্নয়ন খণ্ডর গাণনিক বিষয়া গ্রেপ্তার করার খবর আহিছে। জালিয়াতি আর দুর্নীতির অভিযোগত গ্রেপ্তার হয়েছে জ্যেষ্ঠ গাণনিক বিষয়া জিতেন্দ্রনাথ। ময়রাবাড়ি খণ্ড উন্নয়ন বিষয়া কাশ্মীরি বেগমর এজাহারের ভিত্তিত আরক্ষী গ্রেপ্তার করে গাণনিক বিষয়াজনক। গাণনিক বিষয়াজনের বিরুদ্ধে সরকারি ধন আত্মসাত করার অভিযোগ। ভারতীয় দণ্ডবিধি আইনের অধীনত কেইবাটাও ধারাত গ্রেপ্তার করা হয়েছে জিতেন্দ্রনাথক। এয়া ময়রাবাড়ির খবর। ময়রাবাড়ি উন্নয়ন খণ্ডর গাণনিক বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে জালিয়াতি আর দুর্নীতির অভিযোগতে এইজন জ্যেষ্ঠ গাণনিক বিষয়া জিতেন্দ্রনাথ গ্রেপ্তার হয়েছে। ময়রাবাড়ি খণ্ড উন্নয়ন বিষয়া কাশ্মীরি বেগমর এজাহারের ভিত্তিতে আরক্ষীয়ে গ্রেপ্তার করে এইজন গাণনিক বিষয়া। এই গাণনিক বিষয়াজনের বিরুদ্ধে সরকারি ধন আত্মসাত করার অভিযোগ। ভারতীয় দণ্ডবিধি আইনের অধীনত কেইবাটাও ধারাত গ্রেপ্তার হয়েছে জিতেন্দ্রনাথ। এবার গুয়াহাটীত চাঞ্চল্যকর যৌন নির্যাতনের ঘটনা। লক্ষিমপুরের পর অহা নাবালিকা ককাক আইতাকর বেহারবাড়ির হোটেলত নমাই দিম বলে কই এই রিক্সারে উঠাই নি যৌন নির্যাতন ষাঠি ঊর্ধ্বর রিক্সা চালকর। বেহারবাড়িত ই রিক্সাত উঠাই নি হকি স্টেডিয়াম হয়ে লখরা বামুনপড়ালে নিছিল নাবালিকাগুলাকে। স্থানীয় লোকে প্রত্যক্ষ করে আবদ্ধ করে রিক্সা চালক সিদ্দিক আলীক। স্থানীয় রাইজর খবরের ভিত্তিত সিদ্দিকক গ্রেপ্তার বশিষ্ঠ আরক্ষী আর বশিষ্ঠ আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে গ্রেপ্তার করেছে সিদ্দিকক। আজি বিয়লির ভাগত এই ঘটনাক তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়। এক চাঞ্চল্যকর যৌন নির্যাতনের ঘটনা গুয়াহাটী মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হয়েছে। লক্ষিমপুরের পর অহা এগারী নাবালিকাক ককাক আইতাকর বেহারবাড়ির হোটেলত নমাই দিম বলে কই ই রিক্সারে উঠাই নি যৌন নির্যাতন ষাঠি ঊর্ধ্বর রিক্সা চালকর। বেহারবাড়িত ই রিক্সাত উঠাই নি হকি স্টেডিয়াম হয়ে লখরা বামুনপড়ালে নিছিল সেই নাবালিকাগুলাকীক। স্থানীয় লোকে প্রত্যক্ষ করে পাছত আবদ্ধ করে রিক্সা চালক সিদ্দিক আলীক আর স্থানীয় রাইজর খবরের ভিত্তিতে আরক্ষী উপস্থিত হয়ে গ্রেপ্তার করে সিদ্দিক। চিনি নাপাও মোক চুমা খাই আছে মোক বেয়া বেয়া কথা কই আছে মোর আইতা দোকান রখাব লাগে মোর আইতা দোকানত রখাই কিনে নাই মোক ঘুরাই আছে ঘুরাওতে ছোৱালী তো কান্দি আছে মই আর হাল্লা করলো হাল্লা করতে মানুষগুলা আহিলা আহতে তারপরে তাক মহারাষ্ট্রের থানেত ভয়ঙ্কর বিস্ফোরণের খবর। রাসায়নিক কারখানাত সংঘটিত বিস্ফোরণের ঘটনা। থিতাতে নিহত হল 7 জন, আহত হল 40 জন। নিহত সকলের ভিতর আছে দুগারী মহিলা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত ভস্মীভূত রাসায়নিক কারখানাটো। এই বিস্ফোরণত ক্ষতিগ্রস্ত কাষরিয়া ঘর দুয়ারও। এই বিস্ফোরণটো ইমানেই প্রবল আছিল যে ইয়ার শব্দ শুনা গৈছিল 1 কিলোমিটার দূরলৈ। আজি দুপুরিয়া সংঘটিত হয় এই ভয়ঙ্কর বিস্ফোরণ। এই ঘটনাক দুর্ভাগ্যজনক আখ্যা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিসর। উল্লেখযোগ্য যে এই কারখানাটো মহারাষ্ট্র ঔদ্যোগিক উন্নয়ন নিগমের অধীনস্থ। দৃশ্য দেখুৱাইছো কেনে পরিস্থিতির আজি দিনত উদ্ভব হয়েছিল। কলা ধোঁয়ায় সানি ধরেছিল সমগ্র অঞ্চলটো। জুইৰ লেলিহান শিখা দেখা গৈছিল। মহারাষ্ট্র থানেত এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। কপি উঠে এই সমগ্র অঞ্চলটো। রাসায়নিক কারখানাত সংঘটিত বিস্ফোরণের ফলত থিতাতে নিহত হয় 7 জন, আহত হয় 40 জন। নিহত সকলের ভিতর আছে দুগারী মহিলা। এই ভয়ঙ্কর বিস্ফোরণের পাছত হওয়া অগ্নিকাণ্ডত ভস্মীভূত হল রাসায়নিক কারখানাটো। অমুদান এই কেমিক্যাল ফ্যাক্টরি মে বড়া ব্লাস্ট হুয়া হ্যায়, রিয়েক্টর কা ব্লাস্ট হ্যায়। ইয়ে স্পোর্ট হ্যায় বহুত বড়া ভয়ঙ্কর হ্যায় আর ইসকা ইসকি তীব্রতা বহুত জ্যাদা হ্যায়। আজু বাজু কি 6-7 ফ্যাক্টরি ড্যামেজ হো চুকি হ্যায়। আজু বাজু মে লোক রহতে উনকে ভি উনকো ভি ইসসে ড্যামেজ হুয়া হ্যায় আর ইয়ে পুরি তরহ ऐसे जो हाईली हैजार्डस कंपनियां है जो उसको रेड कैटेगरी कहा जाता है ये सभी जो जितने यूनिट है उसको शिफ्ट करने का निर्णय लिया है और उनको ये भी मौका दिया है कि चेंज ऑफ यूज करो, इंजीनियरिंग करो, आईटी करो, कुछ भी करो जो लोगों के जाने माल से कोई ताल्लुकात नहीं रखता है या फिर जो हमारे एमआईडीसी ने जो सिटी से बाहर जो नागरी
बसात जो है लोग रहते हैं, जो बस्ती से बाहर जो एमआईडीसी है उसमें शिफ्ट करेंगे। और ये शिफ्टिंग का निर्णय सरकार ने लिया हुआ है, इसमें लोगों ने सहयोग करना चाहिए। ये बार बार ऐसी जो घटनाएं है, हादसा है, इसे बार बार सहने की कोई सह नहीं सकता है। লোকসভা নির্বাচনৰ পিছতো রাজ্যত রাজনৈতিক তৎপরতা। এবার রাজনীতিলৈ আহিল কবিতা লিখি সরকারি ষড়যন্ত্রৰ বলি হওয়া বৰ্ষাশ্ৰী বুঢ়াগোহাঁই। যোৰহাটত অখিল গগৈৰ উপস্থিতিত রাইজৰ দলত যোগদান করলে বৰ্ষাশ্ৰী বুঢ়াগোহাঁই। ইয়াৰ লগতে বিজেপি, অগপ, কংগ্রেসের নেতাকর্মীসহ শতাধিক লোকে রাইজৰ দলত যোগদান করে। যোৰহাটৰ মহাপুৰুষ শঙ্করদেৱ কলা কৃষ্টি আৰু গৱেষণা কেন্দ্ৰত এই যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। আরক্ষীর জিম্মাত আসামির মৃত্যুক লৈ লক্ষিমপুরের খেলমাতি থানাত উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত রাইজে খেলমাতি থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করার লগতে আরক্ষীর বাহনলৈ শিলগুটি নিক্ষেপ করাত সাংবাদিক আরক্ষী সহ কেবাজন লোক আহত হয়। উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চালনা করে। থানার ভিতরত আসামির মৃত্যু, উত্তপ্ত লক্ষিমপুরের খেলমাতি, প্রচণ্ড গরমত উলাই আহি থানা ঘেরাও উত্তেজিত জনতার, আরক্ষীর বাহনের শিলগুটি নিক্ষেপ প্রতিবাদকারীর, আরক্ষীর বাহন ভাঙি লণ্ডভণ্ড প্রতিবাদকারীর, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর শূন্যলৈ গুলি চালনা। লক্ষিমপুর খেলমাতি থানার লকাপত রহস্যজনকভাবে মৃত্যু ঘটিছিল আশরাফুল আলী নামর চুরিকাণ্ডত অভিযুক্ত এজন আসামির। আরক্ষীর নির্যাতনত আশরাফুলের মৃত্যুর অভিযোগ তুলি এইদরে উত্তেজিত হয়ে পড়ে রাইজ। আরক্ষীর মতে থানার ভিতরতে অসুস্থ হয়ে মজিয়াত ঢলি পড়েছিল আশরাফুল, কিন্তু পরিয়ালের মতে আশরাফুলের গাত আছিল আঘাতর চিন। মূল লোয়াটো চুর করা নাই, বিনা হিসাবত লোয়াটো ধরে লো আইলে, আর যেজনীক মারিছে সেইজনী ভাল, একো বেমার আজার নাই, সেইজনীক কচি পুলিশে লৈ গৈ আমার ঘরত উঠিছে, মুখ মাটি উঠাইছে, লাইট জ্বলাইছে, দরজা গুটাইছে, মোর ঘরত কচি উঠিছে, জানে নাই, একো বেমার নাই, আমার ভাল মানুষ আনিছে, মোর ভাইটি হোক, আমার ভাল মানুষ রখাই দিব লাগিব, হেতি নিজে থানা ভিতরত আনি মারিছে। লক্ষিমপুরের পশ্চিম সানমারির আশরাফুল আলীর বিরুদ্ধে পূর্বেও আরক্ষীর হাতত আছিল বিভিন্ন অভিযোগ। আরক্ষীর মতে নিহত আশরাফুল আলী এটা মোবাইল চুরি গ্যাংয়ের লিডার, মোবাইল চুরিক কেন্দ্র করিয়েই খেলমাতি আরক্ষী থানালে মাতিছিল আশরাফুলক। আশরাফুলের রহস্যজনক মৃত্যুর পিছতে উদ্ভব হয় আরক্ষীয়ে ভাবিব নোৱাৰা পরিস্থিতি। এই পরিস্থিতি সৃষ্টি করা যেখানে লড়া আছে সেখানে একচুয়ালি তেওর পরিয়ালের মানুষ নহয় বা তেওর গাঁৱৰ লড়া নহয়, এইখানে আনসোসিয়াল কিছুমান লড়া আছে, তেওঁলোকে এই পরিস্থিতিটো সৃষ্টি করিবৰ বাবে আমার যেহেতু ক্রাউড আছিলে পরিয়ালের যেখানে মানুষ আরক্ষীর লগত কথা পাতিব আহিছিলে, প্রশাসনের লগত কথা পাতিব আহিছিলে, এই তেওঁলোকৰ মাজত সোমাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল। তৃতীয় পক্ষ এটা জড়িত আছে, আমি এওঁলোকক ডিসপার্স করেছিল, করার লগে লগে তেওঁলোকে আরক্ষীর উপর আগতেই সাগে তেওঁলোকে আমার ধারণা হয়েছে আগতেই সাগে জমা করে থৈছিলে শিলগুটি, এই শিলগুটি আরক্ষীলৈ নিক্ষেপ করেছে। প্রতিবাদৰ সময়ত পরিস্থিতি ইমানেই উত্তপ্ত হৈ পৰে, ঘটনাস্থলীত আরক্ষীয়ে শূন্যলৈ গুলিচালনা কৰিবলগীয়া হয়। ইফালে বাহনত শিল তলিয়াই বাহন ভঙা কেইবাজনো যুবকক ততালিকে আটক কৰে আরক্ষীয়ে। ঘটনাস্থলীত আরক্ষী আর CRPFৰ বৃহৎ দল মোতায়েন কৰি পরিস্থিতি শান্ত কৰাৰ চেষ্টা চলায় আরক্ষীয়ে। দীর্ঘ সময় ধরে হওয়া উত্তাল প্রতিবাদৰ পাছত সেনা আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও অঞ্চলটুক বর্তমানে অব্যাহত চেপা উত্তেজনা। ইফালে এই ঘটনার পাছত এক্স হ্যান্ডেল যোগে খেলমাতি থানার SI দীপাঙ্কর সাংবাদিক তৎকালে নিলম্বনের ঘোষণা করে আরক্ষী সঞ্চালক প্রধানে। আনহাতে বৈরাম দেউরী, অনিল বরা নামৰ দুজন কনিষ্টবলকো নিলম্বনের ঘোষণা করা হয়েছে।
লগতে উত্তর মণ্ডলের ডিআইজিক তাৎক্ষণিকভাবে খেলমাতি গৈ পরিস্থিতির নির্দেশ দিয়ে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে এই গোটাই ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে আরক্ষী থানা আক্রমণের ঘটনা গরিহণা দিয়ে বিধায়ক মানব ডেকা। আনহাতে লকাপত আসামী মৃত্যুর ঘটনাত আরক্ষী আর দণ্ডাধীশ পর্যায়ের তদন্তের ব্যবস্থা লওয়ার কথা সদরি করে বিধায়কগিয়ে। ইয়ার উপর ব্যবস্থা গ্রহণ করবলে অনুরোধ জানাও। সেই মর্মে আরক্ষী মহাপরিদর্শক মহোদয়ে আমার বিশ্বনাথ চারি এডিশনাল এসপি হেডকোয়ার্টার দ্বারা পুলিশ ইনকোয়ারি দিয়া হয়েছে। ইয়ার উপরও সেই থানাখনের ভারপ্রাপ্ত বিষয়াসহ যখন ব্যক্তি সেই সময় আসলেক ইতিমধ্যে সাসপেনশন বা নিলম্বন করা হয়েছে। দুষ্কৃতিকারিয়ে থানাখন এটেক করার বা পুলিশক এটেক করার একটা প্রবণতা আহে আর সেই কাম সংঘটিত করে। মানে এটাই অনুরোধ করছো কোনোয় যাতে আইন হাতত তুলি নলয়। ইফালে ঘটনাক দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে আরক্ষীর অরাজক ভূমিকাক চুকা সমালোচনা কংগ্রেসের বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়ার। অপরাধজনিত ঘটনা আর এই শেহতিয়াক যেটা আপনাকে লক্ষিমপুর কলে সেগুলিকে আরক্ষীর অরাজকতা চলি আছে আর দুর্ভাগ্যজনক। বহু ভাল বিষয়া আছে কিন্তু ভালক কাম করবলে সুযোগ দিয়া নাই। রাজনীতি সকল ক্ষেত্রতে করে আছে। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18। ডিব্রুগড়ত জাতীয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহকের গুরুত্বপূর্ণ বৈঠকের খবর জানাব বিচার। এই বৈঠকত অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের আন কেতবর বিষয়ত বিশেষ আলোচনা করা হয়। সভাপতি লুরিণজ্যোতি গগৈকে ধরে জাতীয় পরিষদের নেতা উপস্থিত থাকা বৈঠকত ভোট গ্রহণের পিছত হঠাৎ ভোটের সংখ্যা বৃদ্ধির বিষয়টুক আলোচনা করা হয়। এই সন্দর্ভত শীঘ্রে নির্বাচন আয়োগের ভোট বৃদ্ধির কারণ বিচারি পত্র প্রেরণ করার উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হব বলে জানিবলে দিয়ে সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে। আনহাতে দুলিয়াজানের অয়েল ইন্ডিয়া লিমিটেডর কেইবাটাও কার্যালয় রাজ্যের স্থানান্তর করার সিদ্ধান্তরও বিরোধিতা করে এই বৈঠকত। ইয়ার বিরুদ্ধে অয়েল ইন্ডিয়া লিমিটেডর মুখ্য কার্যালয়ের সন্মুখত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণের হুঙ্কার দিয়ে লুরিণজ্যোতি গগৈয়ে। ইফালে ব্যাপক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অহা 29 মে'ত গুৱাহাটীত জাতীয় পরিষদে গ্রহণ করব বিশাল প্রতিবাদী কার্যসূচী। এটা এটা বিধানসভা লোকসভা সমষ্টিত 74,000 লৈকে ভোট তাত বহা বলে ইতিমধ্যে উল্লেখ করেছে। ডিব্রুগড় লোকসভাতো প্রায় 4.2% ভোট ইতিমধ্যে বাড়িছে। এই কথা আমি দেখিলে পাইছো, হয়তো ব্যাপক চর্চা হয়েছে। সেই সম্পর্কত উচ্চতম ন্যায়ালয় সমগ্র বিষয়টি আমি হস্তক্ষেপ করা আমি দেখিলে পাইছো। আর আমিও সেই কারণে আজি এই কার্যনির্বাহ সভার যোগেদি আমি আহ্বান জানাইছো, আমি ইলেকশন কমিশনের প্রতিও আমি এখন দাবিপত্র পঠাম যে যাতে এই কথাটো একটা স্পষ্টীকরণ দিয়ে। আর আমি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের প্রতিও আমি আহ্বান জানাম, আমি এখন পিটিশন দিম যাতে এই বিষয়টি শক্তিশালীভাবে হস্তক্ষেপ করে। ইতিমধ্যে এই বিষয়ত ফালের ইতিমধ্যে হস্তক্ষেপ করবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ এই গোটাই বিষয়টির একটা ক্লিয়ারিটি লাগে। এই বিষয়টির মানুষ যদি কনফিউজন হয়েছে, মানুষ সন্দেহর মাজলে গুছি গৈছে। কারণ শেহতাকে আমি দেখিছিল যে ইলেকশন কমিশনক সরকারে ব্যবহার করবর কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাম কাজ করেছে। আনকি ডিলিমিটেশনের সময় সমষ্টি পুনর্নির্ধারণের সময়তো অযথা হস্তক্ষেপ ইলেকশন কমিশনের উপর করা আমি দেখিলে পাইছিল। গতি আমি ইলেকশন কমিশনের স্বতন্ত্রতার প্রতি মানুষের সন্দেহর কথা লো আমি শেহতাকে এই কথাটি যাতে ইলেকশন কমিশনে যাতে সকলের মাজ স্পষ্ট করে তারে মহামান্য উচ্চতম ন্যায়ালয় সেই ক্ষেত্রে যাতে শক্তিশালী ভূমিকা পালন করে তার কারণে আমি আহ্বান জানাইছো। ভারতের প্রত্যেক রাজ্য কন্যাকুমারী প্রকাশ মূলকে প্রত্যেক রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক স্টার ক্যাম্পেইনের রূপে বিচারিছে। আর প্রত্যেক রাজ্য যেহেতু ইলেকশন কমিশনক দিয়ে তার লিস্টত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম টপ 10ত আছে। মুখামুখি কাইলৈ সন্ধিয়া 7:50। গুৱাহাটীর কেন্দ্রীয় কারাগারের বন্ধ কোঠরি নে চরণীয়া পথার। আজি আমি দেখাম গুৱাহাটীর কেন্দ্রীয় কারাগারের ভিতর দুর্নীতির সাম্রাজ্য। ইতিমধ্যে নিউজ 18 হাতত পড়েছে কারাগারের বন্ধ কোঠার ছবি। ইয়া হয়েছে বিগ এক্সক্লুসিভ। গুৱাহাটীর কেন্দ্রীয় কারাগার বন্ধ কোঠরি নে চরণীয়া পথার। গুৱাহাটীর কেন্দ্রীয় কারাগারের ভিতর অনেক দুর্নীতির সাম্রাজ্য।
জেনৰ সাম্ৰাজ্যৰ সম্ৰাট কোন এই আৰক্ষী আনিছুৰ ৰহমান? কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ অপৰাধ নামা নিউজ 18 বিগ এক্সপোজ। গুৱাহাটীৰ লখৰাত থকা এইখন কেন্দ্ৰীয় কাৰাগাৰত চলিছে এতিয়া জেল অধীক্ষক উৎপল পৰিমিতাৰ ৰাজ। কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ ভিতৰত থাকি দুৰ্ধৰ্ষ কুখ্যাত অপৰাধীয়ে নিয়ন্ত্ৰণ কৰিছে অপৰাধৰ সাম্ৰাজ্য। নিউজ 18ৰ হাতত কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ বন্ধ কোঠাৰ ছবি বিগ এক্সক্লুচিভ। এইবাৰ চকু কপালত উঠা এক সংবাদ, টেলিভিশ্যনৰ পৰ্দাত দেখা এই দুখন ফটোগ্ৰাফ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ 5 নম্বৰ ৱাৰ্ডৰ। ছমাহ ধৰি জেলত থকা এইটো কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া দেৱাঞ্জন সাহা, এয়া হত্যাত অভিযুক্ত অমৰেন্দ্ৰ সিং ৱালিয়া, আৰু এইটো ড্ৰাগছ মাফিয়া অভিযুক্ত শম্ভু নন্দী। 10 নম্বৰ কোঠাত VIPৰ আতিথ্যত থকা এই দুৰ্ধৰ্ষ ড্ৰাগছ মাফিয়াই হাতত এণ্ড্ৰইড মোবাইল লৈ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ পৰাই নিয়ন্ত্ৰণ কৰিছে মাৰাত্মক ড্ৰাগছৰ সাম্ৰাজ্য। কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া দেৱাঞ্জনৰ হাতৰ পৰা ওলাল 3টাকৈ মোবাইল ফোন। 40,000 টকাৰ বিনিময়ত ড্ৰাগছ মাফিয়াক মোবাইল যোগান ধৰিছিল আনিছুৰে। জেলৰ কয়দী সাজুতিক সুবিধা প্ৰদানৰ নামত বৃহৎ টকাৰ বিনিময়ত চলি অহা অভিলেখ অনিয়মত নাম সাগুৰ খাইছে খুদ কাৰাগাৰৰ অধীক্ষকৰ। অসম আৰক্ষীৰ বিশেষ শাখাৰ কনিষ্টবল আনিছুৰ ৰহমানৰ জৰিয়তে জেল কৰ্তৃপক্ষই লুটিছে লাখে লাখে মুনাফা। কাৰাগাৰৰ ভিতৰত ড্ৰাগছ, চিৰিঞ্জ, সুৰা বিক্ৰীৰ নামত দোকান পতা জেল কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে উত্থাপিত হোৱা ভয়ংকৰ অভিযোগৰ দায়ক কোন এই আনিছুৰ ৰহমান? আঠগাঁৱৰ পৰা লখৰালৈ কাৰাগাৰত দুৰ্নীতিৰ চৰ্দাৰ আৰক্ষী আনিছুৰ। খুদ জেল অধীক্ষকৰ কৃপাত দীৰ্ঘদিনে সম্ভৱ হৈ অহা কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ ভয়ংকৰ অৰাজকতাৰ পৃষ্ঠাই পৃষ্ঠাই এতিয়া ফাদিল হৈছে দুৰ্নীতিৰ দস্তাবেজ। পশ্চিম অবিহনে কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ নেতৃত্বত বহিছে পৰিণীতা বৰা। জেল অধীক্ষক উৎপল বৰাৰ নেতৃত্বত কেনেকৈ চলিছে চেণ্ট্ৰেল জেল? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়, আপোনাৰ শাসনকালত এতিয়া গুৱাহাটীৰ এইখন কেন্দ্ৰীয় কাৰাগাৰ চলিছে এনেকৈ। চূড়ান্ত অনিয়মৰ শিহৰিত আন এক পৃষ্ঠা খোল খাব নিউজ 18ৰ পৰৱৰ্তী প্ৰতিবেদনত। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাটি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট, এভৰিডে স্পাইচেছ বেষ্ট। মনত ৰাখিব, ভাল কৰি হ'ব লাগিব আৰু জল। এভৰিডে মছলা টেষ্টি হ'ব ভোজন। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট, এভৰিডে স্পাইচেছ বেষ্ট। সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাটি